পোক্ত করলাম রাজা, তুই পলাইয়াও বাঁচতে পারবি না। আমার নাম সাজ্জাদ, 100 হাত মাটি নিচে থাকলেও আমি তোরে খুঁজা বার করুম। আসামি রাজা পুলিশের দুজন সিপাহীকে আহত করে পুলিশ কাস্টডি থেকে পালিয়ে গেছে। তাকে দেখা মাত্র নিকটস্থ থানায় জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ করা যাচ্ছে। কি হয়ে গেল গো, আমার সাধারণ সংসারের উপর কান নদন লেগেছে। শেষ বয়সে কোন পাপের সাদ আমরা ভোগ করছি? কাইন্দেন না খালাম মা, কাইন্দেন না। আমরা আসছি না, আমি আর আরবাজ রাজারে খুঁজতে পারিতেছি। আপনারা কোনো চিন্তা করেন না। হ্যাঁ আরবাজ, হ্যাঁ চল। কেদ না সালমা, সত্য জয় একদিন হবেই। এই যে ভাই, ওইখানে একজন অসুস্থ লোক পড়ে রয়েছে, দেখেন গিয়া? এই তোমরা এখানে থাকো, আমি আসছি। আচ্ছা, প্লিজ ম্যাডাম আমাকে একটু সাহায্য করুন। একটা লোক পানিতে অসুস্থ অবস্থায় পড়ে আছে, আমাকে একটু সহযোগিতা করুন। ঠিক আছে, চলুন চলুন, আসুন। সর্বনাশ, এই যে রাজা, আপনি ওকে চেনেন? তাহলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলুন। না না, হাসপাতাল নয়, হাসপাতালে নিলে পুলিশের খোঁজ পেয়ে যাবে। তাহলে কি করবেন? আপনি আমার সাথে আসুন, আমাকে একটু হেল্প করুন, বাকিটা আমি দেখব। আসুন। দেখি, সাবধানে। বেশি দেরি করবা না, তাড়াতাড়ি আসবা। জি আপা। দাঁড়াও। জি আপা। তোমার সাথে এটা কে? আপা, আমার খালাতো বোন, ট্রিটমেন্ট করতে ঢাকায় এসেছে। তোমার বোন এত লম্বা? জন্ম রাশিয়ায়, বড় হয়েছে বিলেতে, আর খাইছে আমেরিকায়। সেই মায়া লম্বা হইব না তো কি আপনার মতো মার্বেল সাইজ হইব? কে? সরি আপা, চিকিৎসা করাতে খালাওকে আমার কাছে পাঠিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না আপা, যতদিন ও আছে ততদিন ওর জন্য এক্সট্রা টাকা আমি দিয়ে দেব। ঠিক আছে যাও। আর শোনো, ওই মেয়ের নাম কি? রেবেকা। ঠিক আছে।